নমস্কার বন্ধু, আজ আমাদের বিষয় হলো গুণ অর্থাৎ মাল্টিপ্লিকেশন। আজ আমরা খুবই সহজ উপায়ে গুণ অর্থাৎ মাল্টিপ্লিকেশন শিখব। মাল্টিপ্লিকেশনের অনেকগুলি নিয়ম আছে। আমরা প্রত্যেকটি পর্বে বা এপিসোডে এক একটি নিয়ম সম্পর্কে আলোচনা করব। আজ মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ সম্পন্ন করব অ্যালজেব্রিক বা বীজগাণিতিক সূত্র বা ফর্মুলা ব্যবহার করে। ফর্মুলাটি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদি দুটি সংখ্যার মধ্যে সমান পার্থক্য বা গ্যাপ থাকে এবং সংখ্যাগুলি শুধুমাত্র কোনো শূন্য বা জিরো জাতীয় সংখ্যা থেকে সমান দূরত্বে অবস্থান করে, তখন এই অ্যালজেব্রিক সূত্র বা ফর্মুলা ব্যবহার করা হয়। আসুন প্রশ্নগুলির সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন হলো 89 গণিত 91। এক্ষেত্রে 89 সংখ্যাটি 90 থেকে এক কম এবং 91 সংখ্যাটি 90 থেকে এক বেশি। তাই 90কে যদি আমরা এ এবং এককে বি ধরি, তাহলে সূত্রটি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাই আমরা লিখতে পারি 90 স্কোয়ার মাইনাস এক স্কোয়ার ইকুয়াল টু 9 স্কোয়ার হলো 81 এবং 9 পাশে একটি জিরোকে স্কোয়ার করলে তা দুটি জিরোতে পরিণত হয়। তাই 8100 মাইনাস 1 ইকুয়াল টু 8099। একটা কথা জেনে নিই, কোনো সংখ্যার পাশে যতগুলি শূন্য থাকবে তার স্কোয়ার করলে দ্বিগুণ সংখ্যক শূন্য পাওয়া যাবে। দ্বিতীয় প্রশ্নটি হলো 15011 গণিত 14989। এই ক্ষেত্রে 15011 সংখ্যাটি 15000 থেকে 11 বেশি এবং 14989 সংখ্যাটি 15000 থেকে 11 কম। তাই এই ক্ষেত্রে উত্তরটি হলো 15000 স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার। 15 স্কোয়ার হলো 225 আর 3টি শূন্যের জন্য হলো 6টি শূন্য আর 11 স্কোয়ার হলো 121। তাই উত্তরটি হলো 224 3টে 9 8 7 9। আসুন বিয়োগটি কীভাবে করা হলো তা শিখে নিই। আমরা বিয়োগের সময় শেষে 3টি শূন্য বাদে 225-এর পরিবর্তে 224 এবং 3টি শূন্যের পরিবর্তে 3টি 9 বসালাম। এবার 1000 থেকে 121 বিয়োগ করলে 879 পেলাম। তাই উত্তরটি হলো 224 3টে 9 879। পরের প্রশ্নগুলিকে কীভাবে সমাধান করা হলো আসুন তা আমরা দেখে নিই। পরের পর্বে আমরা শিখব কিভাবে অ্যাডিশন অর্থাৎ যোগ বা সাবট্রাকশন বা বিয়োগের সাহায্যে গুণ বা মাল্টিপ্লিকেশন করা যায়। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।